সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা যে ভিসা নিষেধাজ্ঞা প্লাস কংগ্রেসম্যানদের পরপর চিঠি এবং র‍্যাবকে স্যাংশন দেওয়া, এত কিছুর পরেও আমার বিশ্লেষণে, আমাদের বিশ্লেষণে আমরা নিশ্চিত বাংলাদেশে আমেরিকা হেরে গেছে এবং বাংলাদেশে আমেরিকার যে নীতি, এই নীতি বা পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। এখন দেখি আমরা যে কি কারণে আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র চাই এবং মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমেরিকা কেন। যেটা আমরা চাই, আমরা বাংলাদেশের জনগণ লড়াই করতেছি, আরো লড়াই করব, দরকার হইলে আমরা আরো জীবন দিতে প্রস্তুত আছি এবং বাংলাদেশে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমূল পরিবর্তন হবে, মানবাধিকার এবং স্বাধীন বিচার ব্যবস্থা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব, যারা আমরা বাংলাদেশের জনগণ লড়াইরত আছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কিন্তু এইখানে আমেরিকা কেন এবং কি কারণে বাংলাদেশের মানবাধিকার চাই, গণতন্ত্র চাই, এটা আমরা আজকে একটু বিশ্লেষণ করে দেখব। বিশ্লেষণটা হলো এইরকম, দেখেন বর্তমান বিশ্বে মার্কিন পররাষ্ট্রনীতি ব্যাপকভাবে ধরাশায়ী হয়েছে পৃথিবীতে। যেমন দেখেন এখন সৌদি আরবের সাথে আমেরিকান সম্পর্ক এই জো বাইডেনের আমলে একেবারে তলানিতে চলে আসছে, নাই বললেই চলে। এক তুরস্কও কিন্তু আমেরিকার আন্ডারে নাই, আমেরিকার লবির বাইরে অবস্থান করতেছে তুরস্ক। যে ইরাক মেসাকার করে দিয়া আমেরিকার লবিতে নেওয়া হয়েছিল নিয়ন্ত্রণে, সেই ইরাক কিন্তু এখন চলে গেছে আমেরিকান ইরানের লবিতে পরিচালিত হচ্ছে, সেখানে কিন্তু আমেরিকা হাতছাড়া হয়ে গেছে। আফগানিস্তান থেকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়িয়া তারা কিন্তু আফগানিস্তান ত্যাগ করেছে। তারা বার্মা তাদের লবিতে নাই, আছে শুধু এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে জাপান আর কোরিয়া, বাকি কোনোখানে আমেরিকার বর্তমানে কিন্তু অবস্থান তেমন নাই। এগুলো একটা। নাম্বার দুই আসেন, আগামীতে 2025 সালে চীনের সাথে যুদ্ধ শুরু করবে হলে আমেরিকা, যেটা তাদের নিজের দেশেরই বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় প্রচারিত হয়েছে। বিশ্বে এখন একমাত্র অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হল চীন এবং সামরিকভাবেও তারা যথেষ্ট শক্তিশালী পরাশক্তি বিধায়। এবার আমেরিকা কিন্তু রাশিয়াকে খণ্ডবিখণ্ড করার পরে মূলত রাশিয়া না, মূলত চীনকে তারা টার্গেট করেছে এবং তাইওয়ান প্রশ্নে আমেরিকা এবং চীন মুখোমুখি অবস্থান তারা এখন আছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ নয়, এই যুদ্ধটা হবে পরিকল্পিত বিধায় তাদেরই ঘোষণা আছে 2025 সালে শুরু হচ্ছে যুদ্ধ। তাহলে এখন এই এশিয়ায় আমেরিকার একটা ঘাঁটি দরকার, এটা শতভাগ নিশ্চিত, একটা ঘাঁটি দরকার এবং সেই ঘাঁটিটা হতে পারে সেন্ট মার্টিন, যেটা বাংলা ইনসাইডার নামে একটা পত্রিকায় আজকে বিস্তারিত দেখলাম তারা লিখেছে যে এই আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা এমন একটা জায়গায় অবস্থান করতেছে যে এইটা যদি আমেরিকা ঘাঁটি হিসেবে পায়, তাহলে একই সাথে চীন, ভারত, বার্মা এই সব দেশকে তারা মনিটরিং করতে পারবে এবং এখান থেকে তারা খুব সহজেই এই সব দেশগুলোকে অনেকভাবেই তারা মোকাবেলা করতে পার সক্ষম হবে। কারণ এশিয়াতে এখন আর কর্তৃত্ব তাদের নেই বললেই চলে, কাজে তাদের দরকার এটা, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আচ্ছা, নাম্বার দুই,
মানবাধিকারের কথা বলতেছেন আমেরিকা, ঠিক আছে মানবাধিকার। প্রতিদিন ফিলিস্তিনে হত্যাকাণ্ড ঘটাইতেছে আমেরিকা কে? আমেরিকার এজেন্ট ইসরায়েল। ইসরায়েল যখন প্রতিদিন হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে, ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করতেছে, তখন কিন্তু এই আমেরিকা লজ্জার মাথা খাইয়া তারা প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে। তারা তারা বলছে ফিলিস্তিনরা, আচ্ছা সারা বিশ্বে, সারা বিশ্বে তাদের ম্যাসাকারের কথা বাদই দিলাম, ভিয়েতনাম থেকে যেভাবে বিদায় নিয়েছে এই আমেরিকা, ইরাক থেকে বলেন আর যে লিবিয়া থেকে বলেন, যে লিবিয়া, লিবিয়াতে যে ঘটনা ঘটাইছে তারা, কিন্তু লিবিয়ার নিয়ন্ত্রণ কিন্তু এখন আর আমেরিকার লবিতে নাই, এটা নিয়ন্ত্রণ করতেছে তুরস্ক, চলে গেছে সেই লবিতে। এবার আসেন বাংলাদেশের কথা বলি। যে বার্মা বা মায়ানমার রোহিঙ্গাদের একটা জাতি গোষ্ঠী সম্প্রদায় বা মুসলমান কে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে তারা অভিযান চালায়। সে অভিযানটা কেমন ছিল? তাদের বাড়ি ঘরে আগুন দেওয়া, গুলি করে মানুষকে হত্যা করে মাটি চাপা দেওয়া, তাদের মেয়েদের ধর্ষণ করা, বাহির থেকে ঘরের দরজা আটকে দিয়া তারপরে ঘরে আগুন দেওয়া যাতে জীবন্ত পুড়িয়া মরে, এইরকম বিভৎস একটা নির্যাতন, ভয়াবহ নির্যাতন মায়ানমারে চালাইল বার্মা বা মায়ানমার যেটাই বলেন তারা চালাইল। এবং এই কথাটাই আগে বলতেছি এই কারণে যে এখনো স্টিল নাও যে বাংলাদেশে তারা মানবাধিকার চায়, সে বাংলাদেশে 13 লক্ষ রোহিঙ্গা এখন জলজ্যান্ত প্রমাণ সাক্ষী। এদের মধ্যে অনেকেই তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে, যাদেরকে বার্মার সামরিক জান্তারা নিষ্ঠুর এবং অমানবিকভাবে হত্যা করেছে। এইখানে আমেরিকার মানবাধিকারটা কোথায়? আমেরিকা ভূমিকা কি? খুবই রহস্যজনক ভূমিকা এখানে। তারা বরঞ্চ এখানে পশ্চিমারা এই 13 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে রেখে এখানে একটা ফিলিস্তিন তৈরি করতে চায়, এবং এই ফিলিস্তিনের উসিলায় তাদের সামরিক শক্তি এখানে উপস্থিতি চায়। কাজেই এখন এটা বুঝতে আর কারো বাকি নাই যে শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র আর মানবাধিকার পুনরুদ্ধারের জন্য আমেরিকা র্যাবকে স্যাংশন, আরো 6 কংগ্রেসম্যানের চিঠি, আরো 6 কংগ্রেসম্যানের চিঠি, রীতিমতো হোয়াইট হাউসে তাদের এই বাংলাদেশকে ঢুকাই নিছে হোয়াইট হাউসে, সেইখানে আলাপ আলোচনা চলতেছে। এত বড় মানবাধিকার রাষ্ট্র আমেরিকা না, তাহলে এর পরিণতিটা কোন দিকে যাচ্ছে? এর পরিণতিটা যাচ্ছে এইটা, আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন সত্যি যদি বাংলাদেশে গণতন্ত্র চাইত, মানবাধিকার চাইত, তাহলে 2014 সালে যখন এদেশে নির্বাচন সুষ্ঠু হয় নাই, তারপরে তারা একটা ব্যবস্থা দিত, নিষেধাজ্ঞা দিত। এক নাম্বার, 2 14, 15, 16, 17, 18 5 বছর বাংলাদেশ চলল, 18-তে যখন নির্বাচন হল তখনও নির্বাচন এদেশে সুষ্ঠু হয় নাই, এটা আমেরিকাও জানে বিশ্বও জানে, তাদের ভূমিকা কি? 18, 19, 20, 21, 22, 23 তাদের কোনো ভূমিকা নাই। হঠাৎ করে শুধু গণতন্ত্রের জন্য একটা দেশের বিরুদ্ধে এইরকম ভাবে নিষেধাজ্ঞা এবং এইরকম ভাবে
বাংলাদেশে ভোট কারচুপি হয়েছে, বাংলাদেশে কিন্তু সামরিক শাসন নাই। তাহলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, একটা রাষ্ট্রে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত বড় ধরনের পদক্ষেপ আমেরিকাও আর কোনো দেশের বিরুদ্ধে কিন্তু নাই নাই নিয়েছে নাই নাই। তাহলে এইখানে এই কারণেই তাদের এই উদ্দেশ্যটা সফল হবে না। তারা বাংলাদেশ এবং সেন্ট মার্টিনকে বেছে নিল কেন? তাদের পলিসিতে বলে যে এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু প্রায় দশ বছরের অধিককাল যে সরকারটা আছে, এই সরকারটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এদের ভিত্তি নাই, জনগণের সাথে ভিত্তি নাই, এরা দুর্বল সরকার এক। আর এই সুযোগে যদি আমরা এইখানে এই বাংলাদেশকে নিয়ে খেলি, এই ধরনের নিষেধাজ্ঞা দেই, তাহলে বাংলাদেশের জনগণ আমাদের পক্ষেই রাস্তায় নেমে আসবে। তারা আমেরিকা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলবে, কারণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা যাইতেছি। কিন্তু এখানেও বাংলাদেশের যারা বিরোধী আছে, আমরা আছি, এরা মোটামুটি সবাই সতর্কভাবে কিন্তু প্রতিক্রিয়া জানাইতেছে। আমেরিকা যে আশা করছিল যে যেভাবে জনগণ নেমে আসবে, সেভাবে কিন্তু নামার সুযোগ আমাদের নাই। জনগণও প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে খুব সতর্কতার সাথে। কাজেই এখানে যদি দেখতাম যে আমেরিকার শুধুমাত্র যদি আমেরিকা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করত, যেমন তারা একেবারে এইভাবে স্যাংশন, নিষেধাজ্ঞা, ভিসা নীতি, ধুমধারাক্কা, হোয়াইট হাউসে বসা, বাংলাদেশকে নিয়ে আলাপ আলোচনা, বৈঠক, নির্বাচন এখনো বাকি আছে ছয় মাস, যুদ্ধ শুরু হয়ে গেছে আমেরিকায়, তারা যদি সত্যি বাংলাদেশের চাইত গণতন্ত্র, অতীতের কথা তো বলছি, এখনো তারা এটাই বলতো খালি যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু না হয় আমরা আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করব না, এবং আমরা এই এই ব্যবস্থা নিব, নিষেধাজ্ঞা দিব, আর আপনাদের নির্বাচনে আমাদের এত হাজার পর্যবেক্ষক থাকবে, আপনারা আপনাদেরকে অনুমতি দিতে হবে। তারপরে নির্বাচন যদি নিরপেক্ষ না হইত, তার পরের দিন যদি নিষেধাজ্ঞা স্যাংশন যা কিছু আছে দিত তারা, সেটা কার্যকরী হইত, সেই সরকারও টিকতে পারত না, কারণ বাংলাদেশের সব জনগণ এটা সমর্থন করে রাস্তায় থাকত। কিন্তু নির্বাচনের সাত আট মাস আগেই যখন এই ধরনের আমেরিকার আক্রমণাত্মক আচরণ এখন কিন্তু বাংলাদেশের মানুষকে একটা জিনিস সুবিধা হয়েছে, এখন বাংলাদেশের মানুষের এসব বিষয় নিয়ে ভাবার, বিশ্লেষণ করার অনেক সময় পাইছে, তারা অনেক সময় পাইছে। ভিডিও তো লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপে বলি একটু, এখন কি হয়েছে দেখেন। চীন ডাইরেক্ট বলতেছে, কালকে একটা বিবৃতি দিছে, চীনে কি বিবৃতি দিছে, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের এই হস্তক্ষেপ করা উচিত হয় নাই। তাহলে ইউক্রেন সরাসরি যুদ্ধ চলতেছে কিন্তু রাশিয়ার সাথে, তাহলে এখন বাংলাদেশ যদি বাধ্য হয়ে শেল্টার নাই, সরকার চীন, রাশিয়া, ইরান, ওইদিকে সৌদি আরব, আর ভারত তো আছেই, ভারত আছে বলছি কি কারণে, চীনের ভারতের বলতেই পারেন যে ভারতের ক্ষমতা নাই যে সারা প্রকাশ্য বাংলাদেশের বিরুদ্ধে বলে, কারণ বাংলাদেশ ভারতের কাছে জিম্মি না,
একদিক দিয়ে ভারত বাংলাদেশের কাছে জিম্মি, ভূখণ্ডের দিক দিয়া এমন একটা পজিশনে বাংলাদেশ আছে যে বাংলা ভারতের যে সেভেন সিস্টার নিয়ে যে সমস্যা চলতেছে ভারতের, রাশিয়া যেমন ভাঙ্গিয়ার টুকরা টুকরা হয়ে গেছে, ভারতের বিভিন্ন প্রদেশে যে আন্দোলন চলতেছে, বিচ্ছিন্নতাবাদ নিয়ে আন্দোলন বলেন আর স্বাধীনতার জন্য যে আন্দোলন বলেন, যদি বাংলাদেশ দাবার গুঠি চালে তাহলে ভারত এটা সামাল দিতে পারবে না। কারণ বাংলাদেশের চতুর্দিকে সীমান্ত আছে ভারতের, বিধায় বাংলাদেশের যে সরকারই থাক না কেন সেটা বড় কথা না, ভারতকে সমর্থন দিতেই হবে বাংলাদেশের পক্ষে। তাহলে বাংলাদেশ প্রশ্নে ভারতকে পাশে পাবে না আমেরিকা, কারণ আমেরিকার চাইতে বেশি প্রয়োজন বাংলাদেশকে ভারতের। এখানে যদি চীন অলরেডি ঢুকে গেছে তাহলে আমেরিকার আর পরাজিত হইতে বাকি কি আছে? আপনারা অপেক্ষা করে দেখেন, এখানে কোনো যুদ্ধ হবে না, কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে, আর্থিকভাবে ক্ষতি হবে, যাই হোক কিন্তু সরকার তো মাথা মতো করবে না, সরকার তো বিকল্প খুঁজে নিয়েছে। এইখানে যদি আমেরিকা নিঃস্বার্থভাবে বাংলাদেশের গণতন্ত্র চাইত যে সেই পদক্ষেপ নিত, তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হইত এবং আমেরিকারও বিজয় হইত। যেহেতু আমেরিকা এখানে স্বার্থ খুঁজছে, আমেরিকার অনেক বড় বড় কোম্পানি আছে যারা এদেশে ব্যবসা বাণিজ্য চায় কিন্তু তাদের ইচ্ছা মতো পায় না। এখন আমেরিকা চায় বাংলাদেশে একটা পুতুল সরকার, যে কোনো একটা পুতুল সরকার যদি আমেরিকা আনতে পারে তাহলে তাদের সেন্ট মার্টিন পাইতে অসুবিধা হবে না, এদেশে ব্যবসা বাণিজ্য করতে তাদের অসুবিধা হবে না, এ কারণে তারা কিন্তু একটা মরণ কামড় দিয়েছে। কিন্তু এতে এতে দোষ কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের, বর্তমান সরকারের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, এটা ঠিক আছে, কিন্তু এই পর্যায়ে দেশকে নিয়ে গেছে কিন্তু এই ফ্যাসিস্ট সরকারই নিয়ে গেছে, সরকারের এখন কোনো উপায় নাই, এখন এই সিদ্ধান্ত নিতেই হবে সরকারকে, যেহেতু আমেরিকার লোলুপ দৃষ্টি পড়ছে এইদিকে। কিন্তু কেন ভারতে 1947 সাল থেকে দেশ ভাগ হওয়ার পর থেকে এই পর্যন্ত গণতন্ত্র চলতেছে না, তাহলে দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে কারা? আমাদের দেশের রাজনীতিবিদরা। আজকে বহিঃশত্রুকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে এই দুইটা জোট, আওয়ামী লীগ এবং বিএনপি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।